সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কে তা? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। গেলে কোথায় বউ? অবউ বউ গেলে কোথায়? বলি মাঠে যাব তো কিছু দানা পানি জুটবে। হ জুটবো না কেন, জুটবো না কেন, নিশ্চয়ই জুটবো। আমি তো এই রামুর মায়ের মতো নয় যে পুজোর সময় নতুন শাড়ি হইনি বলে রাগ করে বাপের বাড়ি চলে যাব। নয়তো পশ্চিম পাড়ার বামুন গিন্নির মতো দিন রাত মাঝি দেখবো কবে দেবী পক্ষ পড়বে। আর আমার স্বামী কবে আমায় দুরি হার গড়ায় দেবে গো। এই শুরু হলো, তা আমি বলি কি বলতি আর কি বাকি রাখছো? ও বুঝে তো পড়ে থাকি আমি। ওই একদিনও কি তোমার লগে কইছি যে পুজোয় জরির কাজ করা শাড়ি গটিয়াতা বেলাউজ আর ঝুমকো দুল লাগবে আমার কইছি? তোমার এক দোষ বুঝলে তো। এর মধ্যে দোষের কি দেখলে? তোমার মতো আমি কি ভুল ময়রার কাছে 200 টাকা এই ধার করেছি নাকি পালেতে দুধের পয়সা মেরে এক বস্তা ধানের বীজ কিনেছি? একটা কথা যদি তোমার পেটে থাকে, কোনো কথা পাঁচ কার না করলি তোমার তো আর ভাত হজম হয় না। বলি কিছু খেতে দেবে না এমনি চলে যাবো। ও মডার্ন দশা আমার, খেতে দাও খেতে দাও বলে সারা পাড়া মাথায় তুললে দেখছি। দূর 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 তোর নিকুশি করেছি আমার খাবার। এই চললুম করে একটা আওয়াজ হলো, মনে হলো ঠিকই তো, এই কোদালটা কিসে লাগলো বলি তো? এই দেখি তো, এই দেখি তো কি আছে। হ্যাঁ গোপাল, তুমি যেন কি একটা প্রস্তাব দেবে বলছিলে। আগে মহারাজ, আমাদের তো না হয় ভালো মন্দে কেটে যাচ্ছে, কিন্তু ওই পূজোর সময় বাকি প্রজারা কেমন আছে তা তো খোঁজ নিয়ে দেখা হয়নি মহারাজ। হ্যাঁ হ্যাঁ তাই তো, সেটা তো কখনো ভাবিনি। সবার কথা ভেবে জানো টেকো নাড়ু গোপালের চোখে একেবারে জল এসে গেল। তাই আমি বলছিলাম যে যদি মন্ত্রী মশাই নিজে গিয়ে একবার। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তোমাকে এই দায়িত্ব নিতে হবে, মানে পূজো আসছে তো এই সময়ে নগরের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নাও তো, মানে সবাই কি অবস্থায় আছে। বেটা পেটে প্যাকালটা তো আচ্ছা ফাঁসান ফাঁসালো দেখছি। কি হলো আবার সেই বিড়বিড় বিড়বিড় করছো? না মানে আমি ভাবছিলাম সামনে পূজোর এত দায়িত্ব, সব দিকেই তো নজর দিতে হবে, তাই এটা না করলেও চলবে। না না তা কেন, দায়িত্বটা যদি সেনাপতিকে দেয়া যেত, আর আমি তো পাশে থাকবই। ওরে বেটা কি ধান্দাবাজ রে, হ্যাঁ আমাকে গাছে তুলে নিজের কেটে পড়ার ধান্দা। হ্যাঁ বেশ তবে তাই করো, তবে আমি কিন্তু দিন কয়েকের মধ্যেই সব খবর নেব। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সব সামলে দেব। মন্ত্রী তো নয় যেন সর্বঘটে কাঁঠালি কলা। এসে দেখছি ঘোড়া ভর্তি মোহর গো। ঘোড়াটা এইখানে রাখা ঠিক হবে নি,
এখানে থাকলে কেউ যদি মাটি খুঁজে বের করিয়ে নেয়। না না না, এটাকে এটাকে আমি এক্ষুনি বাড়িতে নিয়ে যাব। কিন্তু না 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 না, তাহলে তো আবার আরেক বিপদ। না না, বাড়িতে নিয়ে যাব না, কিন্তু কিন্তু জায়গাটা যদি গুলিয়ে যায়। আর গুলোবে না, এই গাছটা পোতা থাকলো, এই এইটা দেখে ঠিক চিনে ফেলবো। ও দাসী ভাই, বলি ব্যাপার কি? কে? ও গোপাল দাদা, তা আমারে কিছু বললে নাকি গোপাল দাদা? ও হরি, কোনো কথাই কানে যায়নি দেখছি। বলছি, তোমায় এমন মন মরা দেখাচ্ছে কেন গোপাল দাদা? গো, তুমি তো সবার বিপদে ভরসা দাও দাদা, আমার এমন একটা সমস্যা হয়েছে। এই দেখো, ঠিক বুঝেছি, একটা গোলমাল নিশ্চয়ই আছে। তুমি কিন্তু কাউর কিছু বলো না দাদা। বলো যা, কি হয়েছে সেটা আগে বলবে তো। আজ মাঠে হঠাৎ এক ঘোড়া মোহর পেলেও তো বাড়ি নিয়ে যেতে ভরসা পাচ্ছি না গো দাদা। মোহর পেয়েছো কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারছো না, কেন? কেন? তুমি জানোই তো আমার বউয়ের যা স্বভাব, মোহরের কথা ঠিক সবাইকে জানিয়ে দেবে। ওর পেটে তো একটা কথা থাকে না গো। তবে আমার কথা মতো চললে তুমি নিশ্চিন্তে মোহরের কথা বউকে জানাতে পারবে, বুঝলে? হ্যাঁ, তাই নাকি? তবে তো হ্যাঁ, তবে তার জন্য যে কিছু ওই জোগাড় যন্ত্র করতে হবে, আর সেজন্য যে কিছু খরচা করতে হবে। যা বাবা, জোগাড় যন্ত্র খরচ? তো আমি তো কিছুই বুঝতে পারতেছি নি গো দাদা। গোপাল দাদা, তুমি কি করতে চাইতেছো একটু বলো তো। যে বললাম, শুধু বললে হবে? খরচা আছে, একটু বলো তো খরচা করে। কিছু কাজ করলে তো চারটি রোজগার হতো। এই যে গোপাল দাদা, ওই তোমার খরচপত্র বাবদ এই 50টা টাকা রাখ। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার ভালো করে মন দিয়ে শোনো। সব শেষে খালি এই লেখাটা একবার পড়ে ফেলবে। হ্যাঁ, তাইলে ছটফট বাড়ি যাই। দুগা দুগা, কি গিন্নি দেখলে তো কেমন বাড়ি বয়ে টাকা এলো। কিন্তু আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে, সবকিছু বোঝারই বা দরকার কি? কিন্তু তুমি চললে কোথায়? আমাকে এক্ষুনি বাজারে যেতে হবে, আর গুলটিয়ার ন্যাপলাকে একটা খবর দিতে হবে। এখন এখন বাজার? বুড়োটা যে মনে মনে কি ভেবে রেখেছে কে জানে। ও বউ, আজ একটা কাণ্ড হয়েছে না? হ্যাঁ গা, কি কাণ্ড গা? কোনো গোপন কথা নাকি গা? আজ আমার সঙ্গে এক সাধু বাবার দেখা হয়েছে। এই কথা দূর 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 দূর, আমি ভাবলাম কি নাকি। আরে শোনোই না শোনোই না, সাধু বাবার কথা মতো চললে নাকি উনি এক মোহর পাওয়া যাবে। বলো কি গা, মোহর? হ্যাঁ, মোহর। বলো না বলো না গো, বলো না, সাধু বাবা আর কি বলবে তোমারে, বলো বলো বলো। এই তো আমি একেবারে লিখে এনেছিলাম, কত গমুখ নাকি তোমার মতো। আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো, বলা তো যায় না, দিয়ালেরও কান আছে গো। শোন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, মাঠের ধারে খুললে জমি, সোনার মোহর পাবে তুমি। কেমন? সে আবার কি গা, কিছুই তো বুঝতে পারলাম না গা। তোরা তো বুঝতে হবে না তো বউ,
সাধু বাবার কথা মতো কাল সকালেই তোরে নিয়ে সোনার মোহর খুঁজতে যাবো। পেয়ে গেলে পুজোর জন্য আর চিন্তা থাকবে নি। নে নে তাড়াতাড়ি কর, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়। শুলেই বাগি ঘুম কি আর আসবে গা? কি সেনাপতি, নগরে ঘুরে ঘুরে খবর কিছু আনলে? আর খবর, আমাকে পেঁচে ফেলে আপনি তো বেশ কেটে পড়লেন। কাটাকাটির কি আছে ভাই? হ্যাঁ, তুমি কি পটল না কুমড়ো যে কেটে তরকারি রাঁধবো? সে আপনি কি করবেন তা আমি কি জানি, কিন্তু এদিকে যে আমার কারবারে কেরোসিন, সেটা আবার কি? আমাকে দেখলেই তো সবাই চিনে ফেলছে, ভেতরের খবর বার করবো কি করে? এই ব্যাপার যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। শোনো তবে মুশকিল আসান, ছদ্মবেশে যাও যেখান সেখান। আরে তাই তো, হ্যাঁ কাল তাহলে ওই ছদ্মবেশেই যাবো বাড়ি বাড়ি। ওরে না না, আমিও একেবারে তৈরি। আরে বাস, কত কি নিয়েছো গো গোপাল দাদু? কাঁধে একটা মাছ ধরার জাল, হাতে একটা পটলা। নে নে, এখন কথা না বাড়িয়ে চল, দেখি অনেক কাজ আছে। যা বাবা, এত সকালে বাচ্চাগুলোকে নিয়ে বুড়ো চললো কোথায়? ওহ, এই পাগলটাকে নিয়ে যা, আমি কি করি? ওহ বাবা। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা ওই গাছটা, এই ডালটা এই ডালটা বাঁধবো। হ্যাঁ হ্যাঁ, ওই ওই গাছটা ওই গাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঝুলিয়ে বাদ, আরেকটু আরেকটু, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এই যে এইখানে দেখে দিলাম, দেখ ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে এই পুকুর ধারে একটা গর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি। ওখানেই রেখে দিয়ে জালটা চাপা দে। রেখে দিয়েছি রেখে দিয়েছি। যাক, সব একেবারে ঠিকঠাক করা আছে, এবার শুধু দেখবো ফেলা কেমন জমে। তার মানে গাছে এই গাছে মাছ ঝুলবে নাকি? আরে ওই তো দেখো না দেখো। খরগোশ গা, সাধু বাবার কথা তো সব ঠিক ঠিক মিলে যাচ্ছে গা। গোপাল দাদা কি জাদুপত্র কিছু জানে নাকি? মোহর ভর্তি ঘোড়া পেয়েছি। আরে এটা সত্যিকারের মোহর গা। কিন্তু সাবধান, এই কথা যেন পাঁচকান না হয় বউ। না 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 না, ও তুই নিশ্চিন্তে থাকো গা, আমি মরে গেলিও এ কথা কাউকে বলবো নি। গিন্নিমা, ও গিন্নিমা, দুধ নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আর কদিনই বা দেবে গা। কেন গো মা, আর কি দুধ নেবে না? না না, এবার তো আমরা নিজেরাই গরু কিনবো গা। মরেছে, এক্ষুনি না থামালে সব ফাঁস হয়ে যাবে গো। ও থাক থাক, আজ আর মধু দিতে হবে নি রে, তুই শুধু রুটি দে। এই যে বাপু, তুমি এবার এসো তো, এসো। হ্যাঁ, এরে একটু বলেই বলে ফেলছিলাম গো। আল্লাহর নামে কিছু দে মা। হ্যাঁ হ্যাঁ, দেব ওই কি দেব, ওই তো নিশ্চয়ই দেব। ব্যাপার কি, কথা শুনে কেমন খটকা লাগছে। কিরে
আজ খুব খুশ আছিস মনে হচ্ছে। খুশি হবে না, এক গড়া মোর পাওয়া কি কম কথা গো। কেন গেল না, এখন সব ফাঁস হয়ে যাবে গো। সে কি কথা, তবে তো এ কথা মহারাজকে খুলি জানাতে হয়। এবার চলো মহারাজের কাছে, সেখানেই দেখাবে তোমাদের কেরামতি। তা চাষি, শুনলাম তুমি নাকি ঘোড়া ভর্তি মোহর পেয়েছো আজকে। হ্যাঁ মোহর না রাজা মশাই, নিয়ে আপনি কি বলতেছেন? আমাদের রাজ্যে নাকি মোহরের ছড়াছড়ি। তাছাড়া এক ঘোড়া মোহর সে তো অনেক ভারী। কোথায় মোহর আছে এক্ষুনি বল, না হলে অন্য উপায় জানা আছে। মোহরের ব্যাপারে তো আমি কিছুটি জানি না রাজা মশাই। মহারাজ, এ ব্যাটা চাষি কিছু বলবে না, তার থেকে বরং ওর বউকে জিজ্ঞাসা করা। হ্যাঁ মহারাজ, ওর বউই তো আমাকে ওই মোহরের কথা বলেছে। সাধু বাবা হিমালয় থেকে আসছিল। হ্যাঁ সাধু বাবা, যা মোহরের সাথে সাধু, এ বাবা এ তো ছন্দে মিলছে না। তার কথা শুনে আমরা যাচ্ছিলাম। আরে তারপর কি হলো বলবে তো। রাস্তায় সেদিন একটা গাছে অনেক মাছ ঝুলতে ছিল। আরে এ আবার কি কথা, সে কি গাছে মাছ, এ তো বিজ্ঞানের বাইরে। কলিকাল কলিকাল ঘোর কলিকাল। আর পুকুরে জাল ফেলে খরগোশ উঠেছিল। পুকুরে খরগোশ? এই থামো থামো, তখন থেকে খালি জানায় তাই বকে যাচ্ছে। মহারাজ কিছু বুঝতে পারছেন? শুধু মহারাজ কেন, আমরা সবাই বুঝতে পারছি। চাষির বউ একটা বদ্ধ উন্মাদ, ওর চিকিৎসা প্রয়োজন, তার সাথে একটু সাধারণ জ্ঞানের শিক্ষা। এই যে সেনাপতি, বলি তোমার মাথাটা তো ঠিক ছিল, তা তুমি এরকম একটা পাগলকে ধরে আনলে কোন আক্কেলে। অকম্মার ঢেকি, কাল থেকে সাত দিন তুমি আস্তা বলে শোবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার শাস্তি। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, মহর টহর সব মিথ্যে। আর এই যে চাষির বউ, খবরদার আবার যদি এরকম উল্টো পাল্টা কথা বলেছো, তাহলে পরের বার না একদম সোজা হাজতে পড়বো। আরে এখনো দাঁড়িয়ে আছো কোন আক্কেলে, যাও যাও বউকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও যদি বাঁচতে চাও। তাই আর বলতে তুই আমার ভগবান গোপাল দাদা গো, তুই আমার ভগবান। তারপর আরো কত কি। ও মশাই কিছু বললেন নাকি? না মানে ওই আর কি, মানে এটার দাম কত? তেল মাখানো থেকে ছিচকে চুরি, একদম ঠিক বলেছিস। চুরি করে আর লোক ঠকিয়ে রোজগার করতে আর ভালো লাগছে না। এই যে মানিকজোর, কি খবর, আবার কিছু গড়বড় হয়েছে মনে হচ্ছে। সেটা যাতে না হয় তার চেষ্টাই তো করছি। বটে, তার চেষ্টাটা কি শুনি। আমরা আমরা সৎ পথে রোজগার করতে চাই। তা মাল করি কিছু আছে? সে না হয় কুড়িয়ে বাড়িয়ে কিছু হবে, কিন্তু তাই দিয়ে কি হবে বলি। মন্ত্রীর পেছন ছেড়ে দুজনে মিলে কোনো ব্যবসা করো না।
ব্যবসা। সবাই বলে আমাদের তো গরুর মতো বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে কি ব্যবসা করা যাবে? হাল ছেড়ো না বন্ধু, বরং চেষ্টা করো আগে। দেখো দেখো গিন্নি দেখো কি এনেছি দেখো। এটা এটা কে কে দিল? দেবে কেন, কিনলাম যে টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম। কার হাতে দিয়েছো আমার? কার হাতে? আরে হলোটা কি বলবে তো, বাবা টাকা পাঠিয়েছিল পূজোয় শাড়ি জামা কিনতে, আর তুমি সেই টাকা দিয়ে গরু কিনে এনেছো। আহা, আরে ব্যাপারটা কি বোঝো? খুব বুঝেছি আমি, খুব বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। রতনে রতন চিনে আর বলদে চিনে গরু। মানে আমি বলদ? আমি বলদ? আমাকে বলদ বললে? এখন তো শুধু মুখে বলেছি, ওই গরু যদি আজ বিদায় না করো তাহলে ঝাড়টা পেটা করে দুজনকেই ঘর ছাড়া করবো। হ্যাঁ মরেছে, এ তো আচ্ছা যন্ত্রণায় পড়া গেল দেখছি। হ্যাঁ এখন গরু বেচার খদ্দের আমি কোথা থেকে পাই? হ্যাঁ কিরে ঘটা, কিন্তু ভাবলে আমি যদি সব ভাববো তো তুই কি করবি? হ্যাঁ আমি ভেবে ফেলেছি। হ্যাঁ তা কি ভাবলি? ভাবছি একবার মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে ব্যবসার কথাটা বলবো। এইটা এইটা তুই একেবারে ঠিক ভেবেছিস। না এখন দেখছি গরুটাকে বেচা ছাড়ার উপায় নেই, কিন্তু কাকে বেচবো, বেচবোটা কাকে? মন্ত্রী মশাই আমরা অনেক ভেবেছি। বলিস কি, তোরাও আজকাল ভাবছিস? শুধু ভাবিনি ভাবিনি, ভেবে একেবারে ঠিকও করে ফেলেছি। তাই নাকি? তা কি ঠিক করলি? হ্যাঁ আমরা ব্যবসা করব। শুধু কি ব্যবসা সেটাই এখনো ঠিক করতে পারিনি। আরে এই তো দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ এদেরকে টুপি পরিয়ে গরুটা বেচে দিলেই সব মিটে যায়। কি হলো মন্ত্রী মশাই, কিছু ভাবলেন? হ্যাঁ 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 ভাবলাম তো ভাবলাম তো। শোন তোরা একটা গরু কিনে ব্যবসা শুরু কর। হ্যাঁ গরু? কি হলো, গরু বলে ওরকম নাক ছিটকানোর কি আছে? হ্যাঁ আরে গরু দুধ ঘি ছানা দই এসব বিক্রি করে তোদের যা পয়সা হবে না দেখবি গুনে শেষ করতে পারছিস না। তাই তো, এটা তো আগে ভাবিনি। আর গরু কিনতে তোদের এদিক সেদিক ছোটারও দরকার নেই, আমার গরুটা না হয় কম সম করে তোদের বেচে দেবো। বাহ বাহ, তাহলে তো দারুণ হয়। কিন্তু ওই গরু কিনতে বেশি নয় বেশি নয়, ওই 10 টাকা দিলেই হবে। 10? অত টাকা তো আমাদের নেই, ওই মেরে কেটে 7 টাকা হবে। তাতে কি যত আছে দিয়ে যা, বাকিটা গরু থেকে যা যা আয় হবে, মানে মানে হলো গিয়ে যা যা বিক্রি করবি তাই দিয়েই পুষিয়ে দিবি। তাছাড়া আর উপায় কি বলুন? আরে আরে ব্যাপার কি? আর ব্যাপার, মন্ত্রীকে দুধ দিতে হবে। কেন, মন্ত্রী কি কচি খোকা যে দুধ খাবে? মন্ত্রী মশার কাছ থেকে গরু কিনে ব্যবসা করছি, কিন্তু পুরো টাকা দিতে পারিনি বলে ওই গরু থেকে যা আয় হবে যেমন ওই দুধটা ঘিটা তাই দিয়েই পুষিয়ে দিতে হবে। বটে, তাহলে তো লাভের গুড় সব পিঁপড়েতেই চেটে দেবে। সে পিঁপড়েতেই চাটো আর ভাম বিড়ালেই চাটো, আমাদের তো আর করার কিছুই নেই। না একদম যে কিছু করার নেই তা নয়, আগে বলো তো ভাই মন্ত্রী ঠিক কি বলেছেন? উনি বললেন গরুর থেকে যা আয় হবে, মানে যা যা বিক্রি করবি তাই দিয়েই পুষিয়ে দিবি। তাহলে 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 কি কোনো উপায় আছে? আরে সেটাই তো বলতে চাইছি, শোন তবে। Thank you.
নাও নাও এই চাটা খেয়ে আমাকে উদ্ধার করো। দুধুর চা কে খাবে? আজ থেকে চা নয়, আমি সকালে এক গ্লাস করে দুধ খাবো। আবদার দেখো, আবদার দেখো, কে কে তোমার জন্য দুধের বালতি এনে হাজির করবে সাত সকালে? কেন, বটার ঘটা? বাবা, এমন কল খাটিয়েছি যে দেখো না, এক্ষুনি টাটকা দুধ নিয়ে এলো বলে। এই তো এই তো, নাম করতে না করতে মানে কিজোর হাজি। এই এই সকালে উঠেই আপনার কথা মনে পড়লো, আর তাই সাত তাড়াতাড়ি ছুটে এসেছি। বাহ বাহ, ভালোই করেছিস। দে দে দে, দেখি দেখি কি এনেছিস। এ তো বেশ বেশ ভারী আছে দেখছি। ওরে বাবা, এটা কি? আরে এটা কি এনেছিস তোরা? হ্যাঁ, কেন গোমূত্র? সবাই বলে গোমূত্র তো শুভ, তাই প্রথম দিনে গরুর এটাই আনলাম। কত ভাগা, আগে বলতে পারিসনি? এটাদের বুঝতে দিলে হবে না যে আমি জব্দ হয়েছি। যাকে খুব একটা খারাপ কিছু করিসনি, তবে তবে কি আর একটু লাগবে? না 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 না, কালার পাতলা কিছু নয়, পাতলা কিছু নয়, যা আনবি একেবারে একেবারে জমিয়ান। হ্যাঁ জমিয়ে, হ্যাঁ বেশ একেবারে একেবারে টাইট। এবারে ব্যাটারা জব্দ হবে। এবারে কি হবে? তাই তো ভাবছি কাল কি নিয়ে যাবো। কিরে মন্ত্রী মশাই কি বললো, খুশি হয়েছে তো? তা ভালো বুঝলাম না, তবে কাল শক্ত মানে মানে জমানো কিছু চেয়েছে। বাহ চমৎকার, তা এতে সমস্যা কোথায়? সমস্যা নাই, ওই জমানো মানে তো ঘি, নয় তো ছানা, নয় তো দই। তা শোন, মন্ত্রী মশাই যেমনটা চেয়েছেন তেমনটাই তোরা কাল নিয়ে যাবি, বুঝলি? তার মানে? তার মানে কাছে আয় আয় আয়, মানেটা ভালো করে বুঝিয়ে দিই তোদের ঠিক কি কি করতে হবে। কিরে বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ পুরো বুঝে গেছি। কি গো, কাল তো তোমার দুধ খাবার ইচ্ছে একেবারে ছাচ্ছার করে দিয়েছে, আজ আবার কি গড়বড়? না না, আজ কোনো গড়বড় হবে না, আজ একেবারে ছক কষে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ তোমার ছক তো সে যা হবে জানা আছে। বেশ, তা একটু ধৈর্য ধরো, নিজেই দেখতে পাবে। ও হো 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 হো, আরে একেবারে এতটা আনার কি দরকার ছিল? না না, আপনাকে অল্প দিই কি করে? আরে এ তো একেবারে টাটকা ঘরের গরুর, তাই তা এনেছিস যখন দে। কিন্তু এই কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ গন্ধ পাচ্ছি, হ্যাঁ ঠিক ঠিক গোবর। আপনি তো বললেন একবারে জমা তাই। আমরা ভাবলাম এটা বোধহয় আপনার ঘুটে দেবার কাজে লাগবে, তাই একটু বেশি করে। ওরে হত ছড়া, ফাজলামো? হ্যাঁ আমার সঙ্গে ফাজলামো হচ্ছে? ওরে বাবা, আমারন তোমার চোখে তাহলে এক গামলা গোবর ছিল? বেশ বুঝতে পারছি, এটা ওদের বুদ্ধি নয়। তবে কি এই রে, এই মন্ত্রী মশাই জোর খেপে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি সব কি সব বিড়বিড় করছে। এই ব্যাটা নির্ঘাত ওই টেকো গোপালের বুদ্ধি, কিন্তু ওকে টেক্কা দিতে গেলে যে আমাকেও নতুন চাল দিতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই কিছু বললেন আমাদের? কাল সকালে আমার সামনে গরুটাকে হাজির করবি, তারপর তোদের দেখাবো গরু থেকে কি কি পাওয়া যায়। একবারে গরুটাকে হাজির করতে হবে। এবার আর কোনো মতে এই ব্যাটারা ফাঁকি দিতে পারবে না, এবার দেখি টেকো ব্যাটা কি করে। ব্যাপার কি, আমাদের আর
বাঁচার উপায় নেই। কেন কেন মন্ত্রী? মন্ত্রী মনে হচ্ছে কোষে ধরেছে। ধরেছে মানে? আমাদের সব ফন্দি ফাঁস হয়ে গেছে, আর কোনো কায়দায় চলবে না। কাল একেবারে গরুকে নিয়ে মন্ত্রীর ঘরের সামনে বাঁধতে হবে, আর ফাঁকি দেবার কোনো উপায় নেই। তাই তো বটে, মন্ত্রী যখন বলেছে মন্ত্রীর বাড়ির সামনেই সকালে গিয়ে গরুটাকে বাঁধতে হবে, বুঝলি? সত্যি সত্যি আর কোনো উপায় নাই। তার মানে এবার থেকে কি হবে সেটা চিন্তা না করে কাল সকালে যে কাজটা করতে হবে সেটা ভাবো চাঁদামা। চল রে কটা, সকালে নিয়ে যেতে হবে, তার আগে গরুটাকে ভালো করে চান টান করিয়ে দি। চল। শোন, আরেকটা ছোট্ট কাজ যে আছে। আছে আরেকটা কাজ। বাবা, এই সময় বাগানের আশেপাশে কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, এই সাত সকালে কে আর আসবে বাগান পাহারা দিতে? তবুও সাবধানের মান নেই। দেখ, মহারাজের প্রহরীরা আসছে কিনা দেখ। না, কেউ নেই। সব একেবারে সামনে দে, একেবারে খাস মহারাজের বাগানের গাছ। হ্যাঁ, ওই গাছগুলো খা, ওই গাছগুলো। আরে যা, আরেকটু যা। আরে আরে ওই পাশটা যা। যা খা। এই এদিকের কাজ হয়ে গেছে, এবারে বাকিটাও সারতে হবে, বুঝলি? হ্যাঁ, এবার চল। এই আমার বিদেশি ফুলের গাছ, আমি তো ওই গাছের ফুল দিয়ে এবার পুজো করবো ভেবেছিলাম। এবছর এ গাছ আর হবে না। আমি না গরু আর গরুর মালিক কাউকেই ছাড়বো না। এই সুযোগ, এইবারে আসল কলকাঠিটা নাড়তে হবে। খুঁজে বার করো গরুটাকে। মহারাজ, কি হয়েছে? আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। চিন্তা হবে না, একটা গরু বাগানে ঢুকে সব কটা গাছ খেয়ে নিয়েছে। কি বললেন, গরু? হ্যাঁ, দেখেছো তুমি, দেখেছো গরুটাকে? হ্যাঁ, একটু আগেই এদিক থেকে একটা গরুকে বটার ঘটা মন্ত্রীর বাড়ির দিকে নিয়ে গেল বটে। বটার ঘটা মানে মন্ত্রী গরু? ব্যাটার পেটে পেটে এত দুর্বুদ্ধি! প্রহরী কোথায় গেল? প্রহরী আগে মহারাজ। এই মন্ত্রীর বাড়িতে গিয়ে যদি গরু দেখতে পাও না, তাহলে মন্ত্রীকে কান ধরে 5,000 বার উঠবোস করাবে। 5,000! এই মনে রাখিস যেন পালাতে না পারে, পালাতে গেলেই একেবারে খপ করে ধরবো। হ্যাঁ, মহারাজের নির্দেশ অমান্য করা যাবে না। আরে ওই তো গরুটা। হ্যাঁ, ওই তো মন্ত্রীও আছে। চল দৌড়ি। চপ বাবা, সিপাহীরা সব আমার দিকেই ছুটে আসছে কেন? হ্যাঁ, হঠাৎ এসব কি হচ্ছে? হ্যাঁ, গতি সুবিধে ঠেকছে না। মহারাজ বলেছে গরু আর গরুর মালিক দুজনকেই ধরতে হবে। চল, যার বাড়ির সামনে গরু বাঁধা আছে সেই গরুর মালিক। চল। হ্যাঁ, দুটোই নাগালের মধ্যে আছে। আর কোনো উপায় নেই, এক্ষুনি না পালালে কেলেঙ্কারি হবে। ওরে বাপ রে, আজ মনে হচ্ছে গরুর থেকে এটাই মন্ত্রীর প্রাপ্য। যা বলেছো গুরু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.